কেন যেন মানুষগুলো বড্ড বেঈমান হয়, মন ভরে উপকার করলে সেই মানুষকে সস্তা মনে করে, যা ইচ্ছা তাই ব্যবহার করে, বেশি ভালোবাসলে মূল্যহীন বানিয়ে মানসিক নির্যাতন করতে থাকে, পাত্তাই দেয় না যেন কোনো আপদ তার ঘাড়ে বসে জুড়ে বসেছে। কিন্তু এই মানুষটা এক সময় আপনাকে তার মায়ায় ফেলেছিল। সব অপরাধ কি আপনার একা ছিল? না, কিন্তু আপনি হয়তো তার প্রতি নির্ভর হয়ে গিয়েছিলেন, এটাই আপনাকে কাবু করে ফেলেছে। আসলে মানুষ মাত্রই তো যে ভুলে যায়, মানুষ নিজের আল্লাহর কথা পর্যন্ত ভুলে যায়। ছাড় বলুন তো, নিজেকে শক্ত করুন, নিজেকে স্ট্রং করুন। একটা কথা অবশ্যই বলবো, যে মানুষগুলো আপনার ভালোবাসার, আপনার ভালোত্বের, আপনার উপকারকে সস্তায় ধরে নিয়ে, একটা ফায়দা নিয়ে আপনাকে মানসিক কষ্ট দেয়, এদেরকে কোনোদিনও ভালোবাসবেন না। মনের সফট কর্নার দুর্বলতার দরজা খুলে দিবেন না, চিরতরে দরজা বন্ধ করে দিন। মৌখিক ও সৌজন্যবোধ রেখে এগিয়ে যান। মানসিকভাবে সে যে আপনাকে হারিয়েছে, এটা তার জন্যেই স্টকলি কঠিনভাবে বজায় রাখুন, এটাই সত্যি জরুরি। কারণ মূল্যায়ন করতে না পারলে দামি জিনিস কেড়ে নেওয়ায় বুদ্ধিমত্তার কাজ। যেদিন থেকে নিজেকে ভালোবাসা শুরু করেছি, সকলের আসল রূপ দেখতে পেরেছি। জীবনের পেছনে ফিরে তাকাও, শূন্যতা ছাড়া কিছুই নেই। কারণ যাদের তুমি আপন ভেবেছ, তারা তোমার ভালো সময়ের সঙ্গী ছিল শুধু। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পরে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না। যখন আপনি তুলনা করবেন, তখন আসলে আপনি নিজেই নিজেকে ছোট করবেন। মানুষ কতটা অদ্ভুত, কেউ আনন্দ খুঁজে তার পরিবারের মাঝে, কেউ আনন্দ খুঁজে বন্ধুদের মাঝে, কেউ আনন্দ খুঁজে অসহায় মানুষের মাঝে, কেউ আনন্দ খুঁজে বাহিরে প্রকৃতির মাঝে, কেউ আনন্দ খুঁজে নিজের মাঝে। কেউ কোনো কিছুর মাঝে আনন্দ পায় না, পার্থক্য শুধু চিন্তাধারার। অথচ প্রতিটা পরিবার এমন একজন সদস্য আছে যে শুধু আপনার মাঝেই আনন্দ খোঁজে, কিন্তু আমরা সবচেয়ে বেশি সেই মানুষটাকে অবহেলা করি। এজন্যই হয়তো আমরা আনন্দ নামক বস্তুটাকে হারিয়ে ফেলেছি। জীবনে কাউকে এতটা ভালোবাসা উচিত নয় যে তোমার ভালো থাকাটা তার হাতে থাকবে, কারণ সে সবার আগে তোমার দুর্বলতাকে কাজে লাগিয়ে কষ্ট দেবে। তোমার লাইফে তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও, অন্য কেউ তোমাকে গুরুত্ব দেবে না। মনে রাখবে, নিজের পায়ে দাঁড়াও, নিজের খুশির কারণ নিজেই হও। কারণ আজ যে আছে, কাল সে নাও থাকতে পারে। সব মেয়েরা নামি দামি উপহার চায় না, বিলাসবহুল জীবনযাপন চায় না। কিছু কিছু মেয়ে শুধুমাত্র পথের পাশের 10 টাকার ফুচকায় খুশি হয়ে যায়, পায়ে হেঁটে ব্যস্ত নগরী দর্শন নিতে চায়, ভোরের শিশির ভেজা সকাল একসাথে উপভোগ করতে চায়, বৃষ্টির দিনে ভিজে মাটিতে পায়ে পা মিলিয়ে হাঁটতে চায়, রাতের সময় নদীর ধারে বসে চন্দ্রবিলাস করতে চায়। সব মেয়ে টাকা চায় না, কোনো কোনো মেয়ে শুধু মাত্র ভালোবাসাই চায়, তার পাগলামিতে একটুখানি প্রশ্রয় চায়। সমাজ কি বলবে, পাশের বাসার মানুষ কি বলবে, এসব না শুনে নিজের সন্তানের কথা একবার শুনলেই এই জেনারেশনের অর্ধেক ছেলে মেয়ে এই ডিপ্রেশন নামটার সাথে কখনো পরিচয় হতো না। বইয়ের কভার দেখে যেমন বই বোঝা যায় না, ঠিক তেমনি লেভার দেখেই আসল জিনিস চেনা যায় না। জীবনে নানার ক্ষেত্রে একে অন্যকে দমিয়ে রাখার জন্যে নানা রকমের লেভেল সেটে দেয়। ওরা তোমার পেছনে স্টুপিড লিখে রেখেছে, সেটা যদি তুমি বুঝতে পারতে আর বুঝে তার গুরুত্ব দিয়ে হীনমন্যতায় ভুগতে।
তবে তুমি সবার সামনে বোর্ডে এসে অঙ্কের সমাধান করতে পারতে না। তাই মানুষের দেওয়া এই সব লেভেল সব সময় প্রত্যাখ্যান করেই চলতে হয়। মনে রেখো, মধু শিশিতে বিশের লেভেল লাগিয়ে দিলে মানুষ বিভ্রান্ত হয়, কিন্তু মধুর গুণাবলীর তাতে কোনো পরিবর্তন হয় না। ওরা তোমাকে নিয়ে হাসি তামাশা করছে, ঠিক তেমনি সমাজে কিছু মুখোশধারী মানুষ রয়েছে যারা ধার্মিকতার লেভেল লাগিয়ে ভেতরের ভয়ঙ্কর শয়তানি মানুষের ক্ষতি করে বেড়ায়। জীবনে অনেক রয়্যাল ফ্রেন্ড পাবে, কিন্তু রয়্যাল ফ্রেন্ড খুবই বিরল। তোমরা যদি রয়্যাল ফ্রেন্ড থাকতো, তবে তোমাকে এসে বলতো দেখতে সুন্দর হওয়ার চেয়েও ব্যবহার আর ব্যক্তিত্ব সুন্দর হওয়াটা বেশি জরুরি। নিজেকে নিজে ভালো রাখুন, পরিবর্তনশীলতা বর্জন করে নিজেকে ভালো রাখতে নিজেকে সময় দিন। কারোর জন্য নিজের অভ্যাসগুলো পরিবর্তন করো না, কারণ তুমি যার জন্য নিজেকে পরিবর্তন করেছ সে তোমার জন্যে নিজেকে পরিবর্তন করবে না। তাই নিজের শখ নিজের স্বপ্ন বিসর্জন দিও না, এতে আর কিছু পাও বা না পাও মানসিক শান্তি পাবে। নিজের এক্সকে অন্য কারোর সাথে দেখলে জ্বালা কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ পুরনো জিনিস গরিবের মাঝে দান করাই সুন্নত, এটাই মানসিকতা। তোমার জীবন যদি কোনো কারণে আধার নেমে আসে, তখন কেউ তোমার পাশে একটু আশার আলো জ্বালাতে আসবে না। নিজের আধার দূর করতে নিজেকেই চেষ্টা করতে হবে। তাই সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে জীবনে এগিয়ে চলো। তোমাকে যারা প্রয়োজন মনে করে তাদের কাছ থেকে দূরে থাকো, কারণ তারা তোমাকে কারণে অকারণে কষ্ট দেবে। নিজের প্রয়োজনে কারো সাথে কথা আর ভালোবেসে সময় দেওয়ার মধ্যে পার্থক্য আছে, কারণ প্রয়োজনে আছে স্বার্থ আর ভালোবাসায় নিঃস্বার্থ। এখন অক্টোবর মাস, একবার ভেবে দেখুন তো, এই বছরে গত জানুয়ারিতে যার কাছে আপনি খুব প্রিয় ছিলেন, এখন কি একইভাবে প্রিয় আছেন? মাত্র 10 মাসের ব্যবধানে তার কাছে প্রিয় থেকে অপ্রিয় হয়ে উঠেছেন। আসলে মানুষ সময়ের কাছে অসহায়, সময় সব বদলে দেয়।